আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 39.7 এর 3 নম্বর এবং 4-এর 1 নম্বর ম্যাথটা এখানে সলভ করব। তো 3-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, অ্যাডমিশনে আমাদের এই কোশ্চেনগুলো খুব আসে, সো আমরা একটু ভালো করে কেয়ারলি দেখবো এখানে। তো 1 নম্বর ম্যাথটা বলছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 4 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স 3 ইজ ইকুয়াল টু আমার 25 আমাদের প্রুভ করতে বলছে এখানে। তো আমরা এখানে 1 নম্বরটা দেখতেছি এখানে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মানটা আছে, আমি মানটা ইনিশিয়াল আগে তুললাম এখানে, যে আমাদের এখানে আছে কি সেক স্কোয়ার ট্যান ইনভার্স 4 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স 3 আছে এখানে। ওকে, আমরা কিন্তু সেক স্কোয়ারের সূত্র জানি, সেক স্কোয়ার থিতা মানে কত জানি আমরা এখানে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা জানি এখানে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। সো আমাদের এখানে এই সেক স্কোয়ার থিতা বলতে আমরা এখানে ট্যান ইনভার্স 4টাকে বুঝাচ্ছি এখানে। তার মানে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা বলতে কি ট্যান ইনভার্স 4 এখানে। এটা কেন করলাম, কারণ আমাদের ট্যান ইনভার্স এবং ট্যান কাটার জন্য এখানে। আবার একইভাবে আমাদের এখানে ট্যান স্কোয়ার মানে কি লেখা যাবে, সেক স্কোয়ার মাইনাস 1 লেখা যাবে। তো সেক স্কোয়ার থিতা বলতে কি সেক ইনভার্স 3 এখানে, আর মাইনাস 1 এখানে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই যে স্কোয়ারটা আছে না এখানে, এই যে ট্যানের উপর স্কোয়ারটা আছে, আমরা চাইলে কিন্তু এই ট্যান লিখে এর অল ওভার স্কোয়ার করতে পারি। আর এখানে আমাদের এই প্লাস 1 এবং মাইনাস 1 কাটা যাবে এখানে। ওকে, তো ট্যান ইনটু ট্যান ইনভার্স 4, তারপর আমি স্কোয়ার করতে পারবো, এবং এখানেও সেক ইনটু সেক ইনভার্স 1 মানে করে এখানেও আমি স্কোয়ার করতে পারবো। তার মানে এখানে আবার ট্যান ইনভার্স 10 কাটা যাবে, এখানে আমাদের ট্যান ইনভার্স 10 কাটা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে একটু এরকম, আমরা চাইলে এরকম করতে পারবো না এখানে। সাইন স্কোয়ার থিতা লেখা যে কথা এখানে, এটা কিন্তু এভাবে লেখা একই কথা, যে সাইন থিতা লেখে তারপর স্কোয়ার করা একই কথা এখানে। তো আমি এই জাস্ট স্কোয়ারটা করলাম কি এখানে, বাইরে দিলাম এখানে, যেহেতু আমি এখানে ট্যান ইনভার্স 4টাকে আমি কি করলাম এখানে থিতা হিসেবে গণ্য করলাম এখানে। ওকে, এটা আমাদের থিতা বা এটা আমাদের এখানে কোণ হিসাবে গণ্য করলাম। তো এখন সব চলে গেলে এখানে 4 থাকবে এখানে, তো 4-এর উপর স্কোয়ার হবে এখানে, এবং 3-এর উপর স্কোয়ার হবে এখানে। তো 4 4 16 এবং 3 3 9, 16 9 25 হবে, এটা আমাদের প্রুভ করতে বলছে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এরপরে যে আমরা দেখি এখানে 2 নম্বর ম্যাটটা এখানে, এটাও একদম সিমিলার ভাবে এখানে বলছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কোসেক স্কোয়ার কট ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 15 আমাদের প্রুভ করতে বলছে এখানে। এটা কিন্তু অনেকবার সালে আছে, একটু ভালো করে একটু দেখবেন এখানে। তো সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 2 আমি 3 এখানে রাখলাম। তো সেক স্কোয়ার মানে কি জানি, 1 প্লাস ট্যান স্কোয়ার জানি এখানে, এই এটা কিন্তু আমি জানি এখানে, 1 প্লাস ট্যান স্কোয়ার জানি এখানে। আর কোসেক স্কোয়ার মানে কি জানি, আমরা 1 প্লাস কট স্কোয়ার জানি এখানে। তো এখানে কোণ বলতে আমাদের ট্যান ইনভার্স 2 এখানে, আর এখানে কোণ বলতে কট ইনভার্স 3 এখানে। তো আমাদের এখানে এই সূত্র আমি অ্যাপ্লাই করলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা এখানে, থিতা বলতে ট্যান ইনভার্স 2, আর 1 প্লাস কট স্কোয়ার মানে কি এখানে, এখানে থিতা বলতে কট ইনভার্স 3 এখানে। তো এখানে যে 1 আর 1 কত হবে, 2 হবে এখানে, এই 2 দিলাম এখানে। এই ট্যান স্কোয়ারটাকে আমি চাইলে অল করতে পারি এখানে, অলের উপর স্কোয়ার দিতে পারি এখানে। তো ট্যান ইনটু ট্যান ইনভার্স 2 করতে পারি এখানে, আবার এখানে এটাকে আমি কি কট ইনটু কট ইনভার্স 3 করতে পারি এখানে। তো এখানে কিন্তু আমাদের ট্যান ইনভার্স এবং ট্যান কাটা যাবে, এখানে কট ইনভার্স এবং কট কাটা যাবে। তো এখানে 2 থাকবে এখানে, 2-এর উপর স্কোয়ার মানে কি 4 হবে এখানে, এবং এখানে 3-এর উপর স্কোয়ার মানে 9 হবে এখানে। 4 আর 9 কত হবে এখানে, 13 হবে এখানে, 13 আর 2 কত, 15 হবে এখানে। এই 15 কিন্তু আমাদের ফাইনালি প্রুভ করতে বলছে এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপর 3 নম্বর ম্যাটটা বলছে সেক স্কোয়ার কট ইনভার্স 3 কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 ইজ ইকুয়াল টু আমাদের এই মানটা প্রুভ করতে বলছে এখানে। তো আগের মতো করে আমি সিমিলার ভাবে ম্যাটটা করব, এ সেক স্কোয়ার কট ইনভার্স 3 কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 এখানে। ওকে, তো সেক স্কোয়ার মানে আমরা কি জানি, 1 প্লাস ট্যান স্কোয়ার জানি এখানে। তো কোণ বলতে আমরা তো বুঝলাম এটা, আবার কোসেক স্কোয়ার মানে কি, 1 প্লাস কট স্কোয়ার এখানে। ওকে, কোণ বলতে এটা আমাদের এখানে আছে। এখন আমাদের এখানে ট্যান স্কোয়ার আছে এখানে, এবং এখানে আছে কট ইনভার্স আছে এখানে। তো কটটাকে আমি যে ট্যানে কনভার্ট করি, আমরা জানি ট্যান ইনভার্স এক্স মানে কত এখানে, 1 কট ইনভার্স 1 বাই এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র আর কি এখানে, এটা ট্যান ইনভার্সের সূত্র এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে যেহেতু ট্যান স্কোয়ার আছে এখানে, আমি এটাকে যদি কটটাকে ট্যানে কনভার্ট করি, তো ট্যান ইনভার্স করলে কি হবে এখানে, 1/3 হবে এখানে। আবার এখানে এই আচ্ছা, আমরা এই 1 আর 1 যোগ করে আমি 2 করে দিলাম এখানে। ওকে, আবার এখানে এই কটটাকে আমি সেম ভাবে লিখতে পারবো এখানে। তো এখানে আমাদের এই কট ইনভার্স করতে গেলে 1/2 হবে এখানে। এখন আমাদের অল ওভার স্কোর করবো এখানে। ওকে, এর ওপর একদম স্কোর করবো, এখানে এরও ওপর স্কোর করবো, আর এখানে 2 তো এখানে আসেই, ট্যান ইনভার্স 10 কাটা যাবে এখানে, কট ইনভার্স কট কাটা যাবে এখানে। তো এখানে 2 থাকবে এখানে, তো 1/3 মানে কি, 1/9 হবে এখানে, 1/4, 1/2 মানে এখানে, এখানে 1/4 হবে এখানে। তো লসাগু কত হবে এখানে বলুন তো, লসাগু হবে আমাদের এখানে 36 হবে, 4 9 36। তার মানে এনএসসি কিছু একটা 1 আছে না, তো 1 দিয়ে আমি ভাগ করলে কত হবে, 36 হবে 36, 2 দিয়ে গুণ হলে 72 হবে এখানে, 4 9 36 এখানে 4 হবে এখানে, এবং এখানে আমাদের 9 হবে এখানে। ওকে,
সবগুলো যোগ হলো কি এখানে 85 বাই 36 হবে এখানে। ওকে, তো এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি এখানে, তাহলে আমাদের কত, এটা 36-এর মধ্যে 85 দুইবার যাবে এখানে, সরি 85-এর মধ্যে 36 দুইবার যাবে এখানে, দুই, আর আমাদের ভাগশেষ কত থাকবে এখানে, 13 থাকবে এখানে। ওকে, আর 36 দিয়ে ভাগ করাটা নিচে থাকবে এখানে, ভাগ করে দেখবেন এখানে। এরপর আমরা 4 নম্বর ম্যাথটা করবো এখানে, কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স হাফ মাইনাস 3 সেক স্কোয়ার কট ইনভার্স √3 এখানে, এটা ইকুয়াল টু আমাদের 1 প্রুভ করতে বলছে এখানে। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স হাফ এখানে অ্যান্ড মাইনাস 3 সেক স্কোয়ার কট ইনভার্স √3 এখানে। তো কোসেক মানে কি লেখা যাবে, 1 প্লাস কট স্কোয়ার লেখা যাবে এখানে, এটা লিখলাম। 3 এখানে কমন মানে 3 আমাদের উভয়ের সাথে গুণ হবে, সেক স্কোয়ার মানে লিখলাম যে 1 প্লাস ট্যান স্কোয়ার লিখলাম এখানে। ওকে, তো 1 রাখলাম এখানে, কট এখানে আমাদের কট স্কোয়ার, তো আমাদের ভিতর আছে ট্যান, তো আমাদের কট কট কাটতে গেলে আমাদের কট করলে কি হবে বলুন তো, হাফটা 2 হবে এখানে, মানে এখানে কট ইনভার্স 2 আছে এখানে, এটাকে লেখা যাবে কি বলুন তো, এখানে ট্যান ইনভার্স হাফ লেখা যাবে এখানে, ট্যান ইনভার্স হাফ লেখা যাবে। ওকে, এটা বুঝতে পারছেন মেবি। এই 3 দিয়ে আমি যে গুণ করি, মাইনাস 3 দ্বারা 1 কে গুণলে মাইনাস 3 হবে এখানে, আর মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 3 ট্যান স্কোয়ার কট ইনভার্স এখানে কি, এখানে এই কট ইনভার্স ছিল √3, তার মানে এটাকে ট্যান ইনভার্স 1/√3 করা যাবে এখানে। এখন আমাদের এখানে এখানে 1 দিলাম এখানে, এখানে আমাদের এই কোয়ারটা লেখে এর উপর আমি স্কোয়ার করে দিলাম এখানে, এটা ইনভার্স মাইনাস 3 মাইনাস, এখানে আমাদের কিন্তু এই যে এর উপর আবার স্কোয়ার করলাম এখানে। ওকে, তো করলে আমাদের কোয়ারের সাথে কোয়ার ইনভার্স কাটা যাবে, ট্যানের সাথে ট্যান ইনভার্স কাটা যাবে এখানে, একটু ভালো করে খেয়াল করবো বিষয়টা। এখানে 1 রাখলাম এখানে, এই 1টা, এখন এই 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে এখানে, এই যে মাইনাস 3 এখানে রাখলাম, এই মাইনাস 3 আমি এখানে রাখলাম এখানে, আর এখানে 1/√2 এর উপর যে স্কোয়ার করি, কারণ রুট টু উঠে যাবে না, তো 1/3 এখানে, তো এটা এটা কাটা যাবে এখানে। ওকে, তাহলে থাকবে এখানে 1 থাকবে, 2 দুগুণে 4 হবে এখানে, মাইনাস 3 এখানে মাইনাস 1, এটা এটা কাটা দিলাম, কাটলে আমাদের 4 থেকে 3 বাদ দিলে কত হবে এখানে, 1 থাকবে এখানে, এই হচ্ছে 1 হচ্ছে প্রুভ এখানে। এরপর হচ্ছে আমরা এখানে ভি নাম্বার ম্যাটটা করবো এখানে, এখানে সাইন স্কোয়ার এই মানটা দেওয়া আছে এখানে, আবার কস স্কোয়ার এই মানটা দেওয়া আছে, ইকুয়াল টু 2/9 করতে বলছে। এখানে কিছু সত্য দিয়েছে, সেই সত্যগুলো হচ্ছে যেখানে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বি কোণের মানটা 90 ডিগ্রি, এসির মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে, এবং কি বিসির মান দেওয়া আছে এখানে, তো জাস্ট আমাদের এখানে এক্স এর মানটা বের করলে কিন্তু অ্যান্সার আমাদের খতম। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড করলাম, এখানে সাইন স্কোয়ার কজ ইনভার্স এটা করলাম, আবার এখানে কস স্কোয়ার সাইন ইনভার্স এটা করলাম। তো আমরা সাইন স্কোয়ারের সূত্র কি জানো, জানো 1 - cos² জানি এখানে। ওকে, আবার এখানে মাইনাস করলাম এখানে, এবার কজ স্কোয়ারের সূত্র কি, 1 - sin² জানি এখানে, তো এখানে -1 করলাম এখানে, এখানে কজ এবং এটা অল ওভার স্কোয়ার করলে কত হবে এখানে, একদম হোল স্কোয়ার হবে এখানে, এটা আবার -1 দ্বারা, এই মাইনাস দ্বারা আমি গুণ করি, -1 হবে এখানে, -+sin এটা হবে এখানে। ওকে, তো এই যে সাইন স্কোয়ারের সাথে কাটা যাবে, ইনভার্সের সাথে কাটা যাবে এখানে, কাটা গেলে থাকতেছে কি 1 থাকতেছে এখানে, আর এখানে 1/x, তারপর স্কোয়ার থাকবে এখানে, এখানে -1 আর 1/√x, তারপর স্কোয়ার এখানে, তার মানে এই -1 + 1 কাটা যাবে, থাকবে এখানে কি -1/x² থাকবে এখানে, এবং এখানে 1/x থাকবে এখানে। এখন আমাদের এক্স এর মানটা বের করে পেলাম, যেহেতু আমাদের এখানে সমকোণী ত্রিভুজের বি কোণের মানটা ছিল 90 ডিগ্রি, আবার এ বির মানটা ছিল 2 এখানে, এবং বিসির মানটা ছিল √5 ছিল এখানে, তাহলে আমাদের পিথাগোরাস করে এক্স এর মানটা কিন্তু বের করার কোনো ব্যাপারে না এখানে, তার মানে এক্স মানে লেখা যাবে 5 এর উপর স্কোয়ার, মানে এক্স মানে কত এখানে, এই √5 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, তার মানে 9 হবে, তার মানে 3 এখানে এক্স এর মানটা। ওকে, তো এক্স এর মানে এখানে 3 এখানে পাবো, তো এক্স এর মানটা যদি বসায় দেয় এখানে, এক্স এর মান 3 বসালে 9 হবে এখানে, এখানে কি রুট কাটলে এখানে এক্স থাকবে এখানে, তো লসাগু 9 এখানে, তো 9 যদি আমি যাই তাহলে এখানে -1 থাকবে এখানে, 3 3 কে 9, মানে 3 থাকবে এখানে, ভাগ করলে কিন্তু 2/9 থাকতেছে এখানে ফাইনালি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে ম্যাথগুলো খুব ইজি ছিল। আমরা আরেক এই ম্যাথটা করবো এখানে, যে আমাদের এখানে 4 এর 1 নম্বর ম্যাথটা এখানে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় আর কি। তো এই যে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা এগুলো আমাদের ডান পক্ষ প্রুভ করতে বলছে এখানে। ওকে, তো আমরা একটু জাস্ট ম্যাটটা তুলি এখানে, যদিও তোলা আছে এখানে, লেফট হ্যান্ড সাইডে 2 tan ইনভার্স এই মানটা দেওয়া আছে এখানে। ওকে, তো 2 tan ইনভার্সের সূত্র জানো কি এখানে, আমাদের যেহেতু এখানে প্রুভে কজ ইনভার্স আনতে বলবে, তার মানে আমাদের এখানে সূত্র একটা জানা আছে, 2 tan ইনভার্স এক্স এর সূত্র কি, কজ ইনভার্স 1 - x² 1 + x² এখানে। তো কজ ইনভার্স নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের এখানে প্রুভে কজ আছে বিদায়। ওকে, তাহলে কজ ইনভার্স 1 - x² মানে এই পুরো মানটা হচ্ছে আমাদের এক্স এখানে। ওকে, এই পুরো মানটা হচ্ছে আমাদের এক্স, তো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো কজ ইনভার্স 1 - x² মানে এই পুরোটার উপর স্কোয়ার এখানে, এবং 1 + x² মানে এই পুরোটার উপর স্কোয়ার হবে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন এই পর্যন্ত। এরপর আমাদের বিষয় হচ্ছে কজ ইনভার্স, এখানে 1 দিলাম এখানে, এই রুট
এই দুই তো আমাদের কি হবে, এর সাথে গুণ হবে, তো স্কয়ার রুট কাটা যাবে এখানে, এখানে এ মাইনাস বি এ প্লাস বি থাকবে, এবং ট্যান এর উপর স্কোয়ার করলে কি ট্যান স্কোয়ার হবে এখানে। আবার ওয়ান প্লাস কি এখানে, এখানে স্কোয়ার রুট কাটা যাবে এখানে, তো জাস্ট এ মাইনাস বি এ প্লাস বি থাকবে, এবং ট্যান এর উপর স্কোয়ার করলে এখানে ট্যান স্কোয়ার পাই বাই টু হবে এখানে। এখন আমাদের এখানে পরের কাজটা হচ্ছে কজ ইনভার্স লিখলাম এখানে, এই ট্যান স্কোয়ার মানে লেখা যাবে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লেখা যাবে এখানে, এটা আবার নিশ্চয়ই কিন্তু ট্যান স্কোয়ার মানে লেখা যাবে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লেখা যাবে এখানে। ওকে, কোণের মানগুলোকে এভাবে বসালাম এখানে। এখন এই যে এন এস ইকুয়েশন একটা ওয়ান আছে, আমরা যে লসাগু করি এখানে, এখানে আমাদের এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার পাই বাই টু, এটা আমাদের লসাগু যাবে এখানে। ওকে, তো এটা যে লসাগু যায় ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কি এই মানটা আমাদের পুরোটাই উপরে গুণ হবে এখানে, আর আমাদের এখানে মাইনাস এই মানটা, তো এটা ভাগ করলে এক থাকবে, এক দিয়ে গুণ করলে এটা হবে মানে এ মাইনাস বি সাইন স্কোয়ার পাই বাই টু হবে এখানে। লসাগুর প্রসেস আই থিঙ্ক বোঝেন, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। আবার নিচের মানটা আমাদের কি হবে এখানে, এই এ প্লাস বি কজ ইন বা কজ স্কোয়ার পাই বাই টু আমাদের এখানে কি লসাগু যাবে, তো এক দিয়ে ভাগ করলে মানে ওই মানটাই হবে, ওই মানটা দিয়ে গুণ করলে এই মানটা কিন্তু থাকবে এখানে। আবার এখানে প্লাস এই যে আমাদের এখানে এ মাইনাস বি সাইন স্কোয়ার পাই বাই টু কিন্তু আমাদের মানে থিতা বাই টু এখানে থাকবে এখানে। ওকে, ওপর এবং নিচ থেকে, এখানে ওপর এবং নিচ থেকে আমাদের সেম মান কাটা যাচ্ছে এখানে, এ প্লাস বি এটা যাচ্ছে এবং এটা কাটা যাচ্ছে এখানে, তো কাটলে আমাদের থাকবে কি, আমি গুণ করে দিচ্ছি এর সাথে আমাদের কজ স্কোয়ার গুণ করলাম, এ কজ স্কোয়ার থিতা বাই টু, আবার বি কজ স্কোয়ার থিতা বাই টু এখানে। ওকে, আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ সাইন স্কোয়ার থিতা বাই টু, আবার মাইনাস মাইনাসে প্লাস এখানে প্লাস বি সাইন স্কোয়ার থিতা বাই টু এখানে। আবার নিচেও আমাদের সেম কাজটা করবে এখানে, এ দিয়ে যে গুণ করি কি এ কজ স্কোয়ার থিতা বাই টু এখানে, আবার বি দিয়ে গুণ করলে বি কজ স্কোয়ার থিতা বাই টু, আবার এ দিয়ে যে গুণ করি এ সাইন স্কোয়ার থিতা বাই টু এখানে, আবার মাইনাস বি সাইন স্কোয়ার থিতা বাই টু এখানে। তো এগুলো যে আমি কমন নেই, এখানে একটা আমাদের এ আছে, এখানে একটা আমাদের এ আছে, এখানে এ কমন লিখে থাকবে এখানে কজ স্কোয়ার থিতা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিতা বাই টু, আর বি যে আমি কমন নেই বি এবং বি, তাহলে কি থাকবে এখানে কজ স্কোয়ার থিতা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিতা বাই টু এখানে। সিমিলার ওয়েতে আমরা যদি নিচ থেকে কাজটা করি এখানে, এখানে আমাদের এ এবং এ যে আমি কমন নেই এখানে, তো থাকবে কজ স্কোয়ার থিতা বাই টু সাইন স্কোয়ার থিতা বাই টু, এবং এখান থেকে বি এবং বি যে কমন নেই কজ স্কোয়ার থিতা বাই টু এবং কি মাইনাস সাইন স্কোয়ার থিতা বাই টু এখানে কমন থাকবে এখানে। ওকে, এখন এ রাখলাম এখানে, তো একটা আমাদের সূত্র জানার আছে মনে হয় যে কজ স্কোয়ার থিতা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিতা বাই টু মানে আমরা কি জানি কস থিতা জানি এখানে, কেন জানি এখানে, কারণ আমরা একটা সূত্র জানি যে কস থিতা কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা মানে যে কস টুয়াইস থিতা, এই কাজটা এখানে করলাম এখানে, এই মানটা হচ্ছে কস থিতা লেখা যাবে এখানে, অ্যান্ড এটা মানে তো আমাদের ওয়ান তাই না, তার মানে বি থাকবে, বি ইন্টু ওয়ান মানে বি হবে এখানে, এবং এখানে থাকবে কত এখানে এ হবে এখানে, আর এখানে বি, আর এটা মানে কিন্তু কস থিতা এখানে হচ্ছে কস থিতা, তো ফাইনালি কিন্তু আমাদের প্রুভ করতে বলছে এই মানটা এখানে, তো এই মানটা আমাদের ফাইনালি প্রুভ করতে বলছে এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো এখানে আমাদের এখানে যে চারের যে ম্যাথগুলো আছে বাকি ম্যাথগুলো, আমরা এখানে চারের কিছু ম্যাথ সামনের দিকে আগে যাবো এখানে। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।